আমি হাঁপিয়ে বসে গেছি, ওর তাও এনার্জি লস হয়নি, ফুল এনার্জি নিয়ে এসছে আজকে, ও পার্কে আনন্দ করবে। তো এই যে এখন না ইয়ে স্লিপারে উঠছে, নদো এখন উঠে গেছে ট্রেনে। আমরা কি দেখতে উঠেছি, কালিয়াগঞ্জ। আমরা কালিয়াগঞ্জ দেখতে উঠে গেছি ট্রেনে। তো চলো আমরা কালিয়াগঞ্জ দেখতে থেকে দেখে তাকাও একটু। এই যে আমাদের ট্রেনের বগি, বগিতে আমরা মাত্র দুজন, বগিতে আমরা দুজন উঠে গেছি। বেটি এখনো কন্টিনিউ চলছে। হয়ে গেছে বেটির একদম শেষ, আবার একা নামতে পারছে না, এত যোগা টোগা করছে। কে যোগা করছে এখানে বোঝা মুশকিল। দেখেন এদের কীর্তিটা, দেখেন কে যোগা করছে বোঝা মুশকিল। এই গেল 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 এদিকে ভয় পাচ্ছে, এদিকে আবার ছাড়ো না, শক্তি নাই, শক্তি হতে গেলে কি খেতে হবে, বেশি করে ভাত খেতে হবে। যে ও সব বের করছে আর একটাতে উঠছে, এটাতে কি করে এটা আমার জানা নেই, এটা আমার জানা নেই, এটা দেখি করে, তো এটা কি করে জানি না। হয়ে গেছে, মায়ে বেটি দুজনে বানাচ্ছে, আজকে বডি বানাই যাবে বাড়ি। হ্যাঁ মায়ে বেটি দুজনে আজকে বডি বানাই বাড়ি যাবে। তো দেখুন এদের মায়ে বেটির সাথে আসলে এরকম কীর্তি কাণ্ড হয়। দেখি কয়টুকু নড়াতে পারিস তুই। আবার কোথায় খুঁজছে, ওটা একই না, ওটা একটু আলাদা মানুষ, তো আবার কোথায় খুঁজতে গেছে, কে আবিষ্কার করছে কে জানে। আবার মাম্মা কেন, তুই তো একাই পারবি। দুইটা মিলে এখন এটা দুজনেই করা যাবে। তো মায়ের বেটি আজকে সত্যি বডি বানাই ফিরবে, দেখেন
মায়ের বেটে ঝগড়া লেগেছে। এখন আসছি কালিয়াগঞ্জের নাট মন্দিরে। তো মন্দিরটা দেখাই, আমি প্রথমবার আসলাম নাট মন্দিরে। না তো তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? এখন আমি তোমাকে ঠাকুর দেখাতে নিয়ে আসছি। ঠাকুর দেখাতে নিয়ে আসছি, তো চলো তোমাদের। তো এই হলো নাট মন্দিরের, নাট মন্দিরে আসে। আর এই হলো নাট মন্দিরে যেখানে কীর্তন হয় সেই জায়গাটা। তো চলো ভেতরে, ঠাকুর আছে। এখন ঠাম্মিমা রোজ দিন কীর্তন আছে। চলো এখন যেখানে ঠাকুর আছে ওখানে যাই। তো নদ এখানে বসার জায়গা পেয়ে বসে পড়েছে, বেশ বড়। কোথায় আটকানো তো? এটা হলো লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুর। এটা হলো শিব ঠাকুর। চলো নেক্সট দেখি কি আছে। রাধা কৃষ্ণ, এই হলো বজরংবলী। আর এটা হলো কালী ঠাকুর। আর এটা হলো গেন্নু সুমকি গান্ত কপিল গজগান্ন লম্বদার বিকল্প বিনাশক বিনায়ক ধূম্রকেতু গণাধার ভাগচন্দ্র গণাধান। তো এখানে মোটামুটি হয়ে গেছে, আর কোথায় আছে? উপরে। তো এবার উপরে যাব। তো এখন উপরে যাচ্ছি, যাই না এখন তুলতে দেবে কিনা। বাহ, এখান থেকে বেশ সুন্দর লাগছে পুরো মন্দিরটাকে। তোমাদের জায়গা, তোমরা আগে যাও, তারপরে আমি যাব। তো এখানে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা নতুন করেছে বলে সুন্দর। বাহ, এখানে গোপাল ঠাকুর বেশ বড়। জায়গাটা খুবই সুন্দর, আর ঠাকুরের জায়গায় এসে বেশি ভিডিও বানাতে ইচ্ছাও হয় না। দেখো ভালো লাগছে দেখতে। এখানে রাখা আছে রথের চাকা, মনে হয় রথ বেরোয় যখন এখান থেকে, এই রথের চাকাগুলো এখানে রাখা আছে। হ্যাঁ, এটা কি রথের চাকাগুলা? এই যেগুলো রথের চাকাগুলো, এমন দিলে উপরটা প্রত্যেকটা চূড়ার মধ্যে সুন্দর সুন্দর এ দেওয়া আছে। যে এটা যেটা মন্দির সেটার প্রতীক মূর্তি দেওয়া আছে। আর এখানে নদ কি করছে? নদ রাস্তায় আসার সময় জেদ করে একটা মিকি মাউসের মাস্ক কিনে নিয়েছে, মাস্ক পরে আছে। মাস্কে আবার ওর সাথে মানিয়েছে। চলো আমরা বাইরে গিয়ে এগুলো করবো, মন্দিরের পবিত্রতা নষ্ট করে লাভ নেই। চলো
এটা হচ্ছে সমেশ গেট, বিশাল উঁচু আসছে না পুরোটা গেটের দুদিকে দুজন এখানে নাদা বলে সেলফি তুলবে। তো বাড়িতে চলে আসছি।